আজকে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে দেখছি খুব জোরে বৃষ্টি নেমেছে, আর বৃষ্টি দেখে তো মনটা ভীষণ ভালো হয়ে গেছে। তার কারণ হচ্ছে এত গরমে এত জোরে বৃষ্টি এসেছে, মন তো ভালো হওয়ারই কথা। তো এখানে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছি, আর বৃষ্টি হয়ে দেখো প্রচুর এখানটা জল মতো হয়ে গেছে। তো এত জোরে বৃষ্টি ভাবতে পারিনি, মানে বর্ষা প্রায় ঢুকে যাবে বলেছিল, কিন্তু প্রথম দিনই এত জোরে বৃষ্টি হয়েছে। ঘরটার তো ভীষণ ঠান্ডা হয়ে গেছে, তো খুবই ভালো লাগছে। আজকে একটু স্বস্তি পাবো আর একটু শান্তিতে কাজগুলো করতে পারবো। মানে এই কদিন যা গরমে কষ্ট পেয়েছি, তো এই বৃষ্টি দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেই বৃষ্টি, তো বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো হবে না, তো কাজগুলো তো করতেই হবে। তো যাই হোক, বৃষ্টি দেখে চলে এসেছি, ওর জন্য একটু টিফিন প্যাক করে দিচ্ছি ওকে। তো ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছিলাম, বৃষ্টি দেখছিলাম মাঝে মাঝে ব্রেকফাস্টটাও বানাচ্ছিলাম। তো এখানে আমি ওর জন্য পরোটা আর আলুর তরকারি করেছি, তো সেটা ওকে প্যাক করে দিচ্ছি, অফিস যাবে। আর বৃষ্টি দেখতে খুব ভালো লাগছিলো, কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কাজগুলো তো করতে হবে। তো একই সাথে টিফিনটা ওকে দিয়ে দেবো, দিয়ে আমি রান্নাটাকে স্টার্ট করে দেবো। তো আজকে রান্না করছি হলো ভেন্ডি চচ্চড়ি করবো আলু দিয়ে, আর এর মধ্যে একটু সর্ষের পোস্ত বাটা দেবো, আর একটু লাল শাক করবো, আর একটু পেঁয়াজ ডাল করবো, আর একটু করবো সোয়াবিন করবো। তো অনেক কিছু রান্না করবো, তার কারণ হচ্ছে ওয়েদারটা ভালো, আজকে আর তাড়া নেই, তো আস্তে ধীরে রিল্যাক্সে করবো। আর কথা বলতে বলতে এখানে সর্ষে পোস্ত দিয়ে যেটা করেছিলাম ভেন্ডিটা, সেটা হয়ে গেছে, তো ওটা নাবিয়ে নিচ্ছি। আর এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে নেব, তো ডাল ফোড়নের জন্য যে পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আর এখন আর টক ডাল করা হয় না, এখন পেঁয়াজ ডালটাই খাই, কারণ এখন আর আগের মতো আম পাওয়া যায় না। তো এখন আম খেতে গেলে ওই কিনে খেতে হবে, কিনে আর খাই না এখন, কাকিমার আগে দিত বলে আমডাল প্রচুর খেয়েছি, তো এখন আর কিনি না, এখন এমনি পেঁয়াজ ডালই খাচ্ছি। আর দেখবে গরমে প্রথম প্রথম আমডালটা খেতে খুব ভালো লাগে, তখন সিজন থাকে তো ভালো লাগে, এখন আর আমডাল খেতে ভালো লাগে না, পুরো গরমেই আমডাল খেয়েছি। তো এখানে ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। আর আজকে আমি বৃষ্টি দেখে ভাবলাম যে না, আজকে একটুখানি রান্নার পরিমাণটা বাড়াই, মানে অনেক কিছু করি আর কি। তো গরমে অন্যদিন বেশি কিছু করতে পারি না, তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে যাই, এক তরকারি ভাত করি কিংবা মাছের ঝোল ভাত করি। তো এগুলোই তোমরা দেখে থাকবে, এগুলো আমি করি গরমে, বলি যে কষ্ট হয় কষ্ট হয়। তো আজকে সত্যি কথা বলতে একদমই কষ্ট হয়নি, রিল্যাক্সেই আর কি রান্নাবান্না সেরেছি। আর লাল শাকের জন্য এখানে একটুখানি বাদাম ভেজে নিয়েছি, আমি না লাল শাক বানালেই একটুখানি বাদাম অ্যাড করি, খুব ভালো লাগে খেতে। তো আমি যখনই করি চেষ্টা করি বাদাম দেওয়া, যদি থাকে আমি অবশ্যই দিয়ে, না থাকে তখন ওটা স্কিপ করি। তো একটু লাল শাক নিয়ে এসেছিলাম, অনেকদিন ধরে শাক খাওয়া হচ্ছে না, তো পেয়েছি শাক, একটু নিয়ে এসেছি বাজারে গিয়েছিলাম যখন। তো এই যে দেখো লাল শাকটা কি লাল, দেখে মনে হচ্ছে যেন রঙ করেছে, আগে লাল শাক এরকম টাইপের রঙ মানে কালার হতো না, এখন দেখি এরকম টুকটুকে লাল হয়, জানি না কি দেয়। তো শাক খেতে খুবই ভালো লাগে, কিন্তু সবসময় দেখবে সব রকমের শাকটা বাজারে পাওয়া যায় না, তো লাল শাকটা কিন্তু যখনই যাই লাল শাক পাই, আর লাল শাকটা খেতে ভয় করে, রং ফং করে কিনা বুঝতে পারি না আজকাল যা চলছে। তো এখানে লাল শাক নিয়ে, আর লাল শাক খেতে আমি খুব ভালোবাসি, তো নিয়ে এসেছি, তো লাল শাকটা করে নিয়েছি। আর এখানে আমি এটাও বসিয়ে দিয়েছিলাম সোয়াবিনের তরকারিটা, তো এটাও আমি একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এটাকে জল দিয়ে একটুখানি ভালো করে সিদ্ধ করে নেবো। আর আজকে একটুখানি সোয়াবিনটা ঝোলঝোল করবো, তো সবসময় সোয়াবিন করি ঝোলগুলো সব সোয়াবিন টেনে নেয়, তো আজকে ভেবেছি না একটু ঝোলঝোল করে করবো, লাস্টে ঝোলই থাকে না, শুকনো তরকারি হয়ে পড়ে থাকে, তো একটু বেশি করে ঝোল করেছি। আর হয়ে গেছে সোয়াবিনটা, ওটাও নাবিয়ে নিচ্ছি, আর পুরো টোটাল মানে রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাস ট্যাসগুলো ক্লিন করে নেব, আর আজকে ভেবেছি একটুখানি ঘুম দেব, মানে খেয়ে দিয়ে একটু ঘুমাবো, তো তাড়াহুড়ো করে আর কি টুকটাক কাজগুলো যা আছে ওগুলো করে ফেলবো, সারাক্ষণ রান্নাঘরে থাকলে হবে না। তো এই বেসিনটা সিঙ্কটাও মানে সিঙ্কটা একটু ক্লিন করে নিচ্ছি ভালো করে, তারপরে আমি স্নান করতে যাবো, আমার সব কাজ হয়ে গেছে। তো বা বললাম যে খেয়ে দিয়ে একটুখানি ঘুমাবো, তো একটা ক্লায়েন্ট চলে এসছে, তো ঘুরু করতে চলে আসলাম, ঘুম আর হলো না। তো এই যে আমার ক্লায়েন্ট এখন ভুরু দেখছে ঠিক আছে কিনা। তো চলো ভিডিওটা আজকের মধ্যে অবধি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাইকে বলি বাই।